রাজধানী বাজারে সবজির দাম কমছেই না, প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, এ সপ্তাহে নতুন করে বেড়েছে গরুর মাংসের দাম, দেশি মাছের দামও বেশ চড়া, ক্ষুব্ধ ক্রেতারা। আর বরাবরের মতোই সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। ইউসুফ রানার প্রতিবেদন। এবছর পুরো শীত মৌসুম জুড়ে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। বাজারে নতুন মৌসুমের সবজি আসতে শুরু করলেও দাম কমছে না। করলা, পটল, মটরশুঁটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, বেশিরভাগ সবজির কেজি 50 থেকে 80 টাকা। যেই সবজি আপডেট আসে, নতুন আসে, ওটার দাম একটু বেশি থাকে, কারণ আমদানি তো কম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, নতুন মৌসুম আসার আগে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। যেটা ছিল 36-37, এখন চলতেছে ওটা 38 টাকা। এ সপ্তাহে কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে 570 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজি। দাম আমাদের এখন 20 টাকা কেজি প্রতি বেশি, আর এলাকায় বিক্রি হচ্ছে আপনার 600 টাকা, আর আমরা বাজারে বিক্রি করতেছি কারণ বাজারে 570 টাকা। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন তারা। 2-3 কেজি নিতে আসছিলাম, কিন্তু দাম বেশির কারণে আমি 1 কেজি নিয়েছি। দিন দিন সবকিছুই তো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন তো আর বন্যা না, যে উৎপাদন হতে পারতেছে না বা গাড়ি ঘোড়া আসতে পারতেছে না, এগুলি একটা এক জাতীয় সিন্ডিকেট ছাড়া আর কিছু না। কিছুটা কমেছে পেঁয়াজের দাম, আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্য। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।